সেটা হচ্ছে যে অনেকদিন পর রিজনটা হচ্ছে যে সবাই তো জানেনই আপনারা যে আমার বিয়ে বেবি, এই জন্য একটু ব্রেক নিয়েছিলাম, মাতৃত্ব ব্যাপারটা একটু উপভোগ করলাম, কিন্তু বেশি টাইম থাকতে পারলাম না আপনাদের ভালোবাসায়, দর্শকদের ভালোবাসায়। সবার এত সাপোর্ট ছিল, এত ভালোবাসা যে টেনে নিয়ে আসলো, সো এই তো চলে আসলাম। আশা করছি এখনও এর থেকে বেশি সাপোর্ট পাবো। সেটা আমি কিছু আমি যেটা হচ্ছে যে আমি যখন আমার রঙ্গার রিলিজ হয়, আমার ফ্যামিলি সার্কেলও জানতো না যে আমি অ্যাজ এ সিনেমা করছি। আমার গান যখন রিলিজ হয়েছে তখন আমি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে যে জলি, তোমার মতো একটা মেয়ে দেখলাম, হিরোইন তোমার মতো দেখতে, তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। সো যেহেতু এটা আমার জন্য আমার নতুন করেই আসা, আমি চাই যে ওভাবে আপনারা আমাকে ফোন দিয়ে বলেন যে আমার মতো জলিকে জ্যাজ মাল্টিমিডিয়া, এটা তো আমার ঘর, এটা হচ্ছে আমার বাবা মার একটা ঘর, সেকেন্ড জ্যাজ মাল্টিমিডিয়ার একটা ঘর, থার্ড মনে হয় স্বামীর ঘর। সো আমার আর আমার লাইফে আমি মনে করি সো জ্যাজ আমার জন্য বিশাল কিছু। জ্যাজের জন্য কাজ হবে না এটা আমি বলতে পারবো না, কজ জ্যাজ ছাড়া জলি কখনই হয়তো বা জলি হয়ে উঠতো না, এত রিসেন্ট হয়তো বা জলি হয়ে উঠতো না। সো জ্যাজের সাথে আমার সারা জীবনই তো থাকা, সো আমার ঘরের কাজ আমি ডেফিনেটলি করব। সংসার জীবন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে খুব ভালো চলছে, মেয়ের অলমোস্ট 3.5 বছর হয়ে গেছে, স্কুলে দিয়ে দিয়েছি ওকে, ইনশাল্লাহ আগের মতো বলতে যে ডেফিনেটলি আপনারা, আগে তো তাও ক্রেজ কম ছিল, এখন আরও বুঝতে শিখেছি, মা হয়েছে আরও অনেকটা ম্যাচুরিটি এসেছে, আপনারা আরও বেশি পাবেন। এখন খুব রেগুলার হব, যদি আপনারা ভালোবাসা দেন, আপনারা সাপোর্ট করেন, আরও বেশি রেগুলার হব। এটা তো কিছুক্ষণ আগেই বললাম সিক্রেটলি, আমি চাই যে আপনারা আমাকে দেখে ফোন করে বলেন যে জলি আপা আপনার ইয়ে দেখেছি, গান দেখেছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই বরাবরের মতোই হচ্ছে যে আমি কাজ খুব অল্প কিন্তু গল্প ভালো দেখে কাজ করি, আর আমার এই অল্প কাজের জন্য যে সাপোর্ট ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি আমি, সো আমার মনে হয় না গণহারে কাজ করার আমার দরকার আছে। সো আশা করছি যে নেক্সটে যে কাজগুলো করব সেটাও খুব আপনাদের পছন্দ যাতে হয়, আপনাদের মনে যাতে ধরে, এরকম কিছুই কাজ করব, খুব শীঘ্রই আমার কাজ চলে আসবে। এইটা হচ্ছে কি আসলে এইটা আমি কি বলবো, অনেকটা দিন গ্যাপের কারণে হয়তো বা আমি এটা বলতে পারবো না। সাকিব ভাই অ্যাজ এ সুপারস্টার, চঞ্চল ভাই সুপারস্টার, তাদের দুজনের কথা যাই বলবো সেটাই হচ্ছে যে আমি আমার বলাটা ঠিক হবে না, বিকজ আমার কাছে মনে হয় জড়িবুটি যাদের কাছে মনে হয়েছে যাদের কাজটা বেস্ট তারাই হয়তো বা ওখানে সিদ্ধান্ত নিয়েছে যে এবার সবাই তো পাচ্ছে, এর আগে সাকিব ভাই পেলো, এর আগের বার একজন একজন একজন, পরে যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের সিরিয়াল কখন আসবে।